আচ্ছা, ক্লাস 9 তোমাদের লাস্ট চ্যাপ্টারের আমরা পরিবেশ এবং তার সম্পদ এই চ্যাপ্টারটার প্রথম অংশটুকু পড়ানো শুরু করছি, ঠিক আছে? তো প্রথমেই আমাদের রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে বাস্তুবিদ্যা কাকে বলে, ইকোলজি কাকে বলে। তো ইকোলজি জিনিসটা হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট হেগেল প্রথম এই ইকোলজি শব্দটার প্রবর্তন করেন, এবং এই ইকোলজি ব্যাপারটা মানে হচ্ছে বা বাস্তুবিদ্যা ব্যাপারটা মানে হচ্ছে এই যে পরিবেশের বিভিন্ন জীবজ এবং অজীবজ উপাদান দেখতে পাওয়া যায়, অর্থাৎ বায়োটিক এবং অ্যাবায়োটিক কিছু ফ্যাক্টরস রয়েছে, ঠিক আছে? জীবজ পদার্থ এবং অজীবজ পদার্থ পৃথিবীর প্রকৃতিতে বর্তমান রয়েছে, এবং তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক তাকেই বলা হয় বাস্তুবিদ্যা। যে বিষয়ে আমাদের এই বিষয় নিয়ে পরিবেশ সংক্রান্ত এবং তাদের ইন্টার রিলেশনশিপ বিটুইন বায়োটিক ফ্যাক্টর অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় বাস্তুবিদ্যা, ঠিক আছে? এবং এই বাস্তুবিদ্যার মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে। প্রথমেই তোমাদের যে ব্যাপার জানতে হবে অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো সম্পর্কে। তো পরিবেশের বিভিন্ন ধরনের ফ্যাক্টরগুলো রয়েছে, যেমন আমাদের রয়েছে উষ্ণতা, তাপমাত্রা, টেম্পারেচার, লাইট, ওয়াটার, জল, হিউমিডিটি, ঠিক আছে? আর্দ্রতা, আর্দ্রতা শুনেছো তোমরা নাম হয়তো। তো এই বিষয়ের ওপর বিভিন্ন অঞ্চলের প্রাণী এবং উদ্ভিদ জগৎ নির্ভর করে। তো এমন কিছু জায়গা রয়েছে যেখানে হয়তো জল বেশি পাওয়া যায় না, সেখানে এক ধরনের প্রাণী বা উদ্ভিদ রয়েছে। আবার এমন কিছু জায়গা রয়েছে যেখানে ছায়া বেশি আছে, সেখানে এক ধরনের উদ্ভিদ থাকে। যেখানে বেশি আলো রয়েছে সেখানে এক ধরনের উদ্ভিদ বা জীব থাকে। একটু আর্দ্র পরিবেশে, স্যাঁতস্যাঁতে পরিবেশে বেশি অন্যরকম জীব জন্মায়। তো এই রকম আলাদা আলাদা রয়েছে। তো এই আলাদা আলাদার উপর নির্ভর করে তোমাদের বেশ কিছু টাইপস অফ অ্যানিমাল বা প্ল্যান্ট সম্পর্কে জানতে হবে। তো প্রথমেই তোমাদের দেখো নিচের দিকে একটা রয়েছে হ্যালোফাইট বা লবণাক্ত মাটিতে জন্মানোর জন্য। আর সবচাইতে বড় কথা, তোমাদের এই মুহূর্তে অভিযোজনগুলো পড়বার দরকার নেই, বইটাতে দিয়েছে অভিযোজনের বিষয়ে। তোমাদের এই এখন অভিযোজন সম্পর্কে জানার দরকার নেই, শুধু এই ধরনগুলো সম্পর্কে জেনে রাখো এবং তাদের দু একটা করে বৈশিষ্ট্য পড়ে রাখলে যথেষ্ট। অভিযোজন মানে হচ্ছে বা অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে অঞ্চলে সেই জীবটা, প্রাণী বা উদ্ভিদটা থাকবে তার মতন করে তার শরীরের বিভিন্ন পরিবর্তন, সে অ্যানাটমিক্যাল পরিবর্তন হোক, ফিজিওলজিক্যাল পরিবর্তন হোক, মর্ফোলজিক্যাল পরিবর্তন হোক, সেগুলো করে, উদ্ভিদ প্রাণী উভয়ই করে। তো তাকে বলা হয় অভিযোজন, ঠিক আছে? তো এই অভিযোজনের মধ্যে তোমাদের বিশেষ বেশি ঢোকার দরকার নেই, তোমাদের শুধু জিনিসগুলো জেনে রাখো। হ্যালোফাইটস মানে যারা লবণাক্ত জমিতে জন্মায়, যেমন সুন্দরী, গড়ান, গেঁওয়া আমরা নিশ্চয়ই জানি। এরা মনে রাখবে এরা জলজ অঞ্চলে থাকলেও এদের মাটিতে যেহেতু নুনের পরিমাণ অনেক বেশি, তাই জন্য এদের জল সংরক্ষণ করাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই জন্য সুন্দরী প্ল্যান্টকে অনেকটা, সুন্দরী গাছকে বলা হয় ওয়াচ, পাতাকে বলা হয় ওয়াচ গ্লাস লিভ, কারণ এদের পাতার বাইরে কিন্তু কিউটিকলের আবরণ থাকে, কারণ বেশি পরিমাণে বাষ্পমোচন যাতে না হয়, কারণ এরা জলটাকে খুব কষ্ট করে সংগ্রহ করে, ঠিক আছে? ঠিক তেমনিভাবে জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে, এখানে তোমাদের দিয়েছে দেখো জাঙ্গল উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা দেখা যাবে সেটা হচ্ছে, বা তাদের বলা হয় জেরোফাইট, জেনারেলি ইংরেজিতে বলা হয় জেরোফাইট, তাদের ক্ষেত্রে মূল খুব সুগঠিত, কারণ মরুভূমি অঞ্চলে ক্যাকটাস ধরো এই জাঙ্গল উদ্ভিদের উদাহরণ। এ কীভাবে বেঁচে থাকবে? এ বেঁচে থাকবে অনেক কষ্ট করে জলকে সংগ্রহ করে, এবং তার কাণ্ডের মধ্যে, তার স্টেমের মধ্যে জলকে স্টোর করে রেখে, এবং তার পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে দিয়ে, এবং বাইরে কিউটিকলের আবরণ দিয়ে। পাতা কাঁটায় রূপান্তরিত হচ্ছে, তার দুটো কারণ রয়েছে, এক বাষ্পমোচন যাতে বেশি না হয়, আর দুই যদি কোনো শাকাশি প্রাণী যারা মানে প্রথম শ্রেণীর খাদক, যারা ফার্স্ট ক্লাস কনজিউমার, তারা যেন ওগুলো খেয়ে না নেয়, তার জন্য কাঁটা রাখা রয়েছে। তো এই দুটো কারণের জন্য ওরা পাতাটাকে কাঁটায় রূপান্তরিত করে নেয়, এবং জলটাকে বিভিন্নভাবে ওরা সংগ্রহ করে নিজের দেহে ধরে রাখতে চেষ্টা করে। এটা হচ্ছে জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য। এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোফাইটটা তোমাদের দরকার লাগবে না। মরু অঞ্চলে বিভিন্ন প্রাণীদের বিভিন্ন অভিযোজন সম্পর্কে তোমাদের দেখানো হয়েছে, এখানে ভালো করে দেখো। এখানটায় মরু অঞ্চলের বিভিন্ন প্রাণীদের সম্পর্কে যে বিস্তারিতভাবে আলোচনা এখানে করা রয়েছে, সেখানে মধ্যে দু তিনটে উদাহরণ আমি তোমাদের দিই। যেমন উটের ক্ষেত্রে, নিচে দেখো, উটের ক্ষেত্রে দেখা যায় যে
এরা জল একটা জায়গায় প্রচুর পরিমাণে নিজের বডিতে স্টোর করে রাখতে পারে। তাই জন্য দেখবে উট যখন জল খায় একসঙ্গে অনেক জল খেয়ে নিতে পারে। কারণ কারণ সম্পর্কে বিভিন্ন অভিযোজনগত কারণ রয়েছে, এগুলো তোমরা ক্লাস টেনে গিয়ে জানতে পারবে। তাও একটুখানি বলে রাখছি, এদের যে স্টোম্যাক রয়েছে, যে পাকস্থলী রয়েছে, তার মধ্যে ওয়াটার স্যাক থাকে, জলের থলি থাকে। তার সঙ্গে সঙ্গে এদের রক্তমণিকাও অনেক বড়, 240 গুণ পর্যন্ত প্রায় ফুলে যেতে পারে, বোঝা গেল। এবং প্রয়োজনে এদের পিঠে যে কুঁজ রয়েছে সেই কুঁজেরও হাইড্রোলাইজ হয়ে জল এখান থেকে বেরোতে পারে। তো এটা প্রথম অপশান নয় কিন্তু কুঁজ থেকে জল বেরোনোটা। অনেকের মনে হয়তো ভুল ধারণা থাকে এই যে কুঁজ রয়েছে এই কুঁজেই হয়তো জল স্টোর করে রাখে, কিন্তু একেবারেই নয়। আর এরা সবসময় গাঢ় মূত্র ত্যাগ করে, এইভাবে ওরা জলকে সংগ্রহ করে। মরুজ ও গিটগিটি রয়েছে, র্যাটল স্নেক রয়েছে, তার সাথে মোল খড়িদাস বলে এক ধরনের গিটগিটি যে এক ধরনের প্রাণী রয়েছে, সেই এরাও কিন্তু ওদের কিন্তু দেখতে পাওয়া যায় যে বিভিন্নভাবে ওরা জলকে সংরক্ষণ করছে। ওরা শক্ত মানে কঠিন মূত্র ত্যাগ করে কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু গিরগিটি রয়েছে মরুভূমিতে যারা জলকে ব্লটিং পেপারের মতন শুষে নিতেও পারে। তো যাই হোক, এইভাবে তারা কাজটা করে, মল ঘড়িদাসই পারে এই জিনিসটা করতে বেসিক্যালি। তো যাই হোক, এটা যেমন হলো একটা দিক। আর তার সঙ্গে সঙ্গে এবার কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন আমাদের এখান থেকে জানতে হবে। তো এই প্রথম অঞ্চলটা থেকে, প্রথম জায়গাটা থেকে আমাদের জানতে হবে। তো বিষয়গুলো কী কী আমরা একটুখানি দেখি এখান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে দু একটা যে জিনিস বললাম সেই দু একটা জিনিস কী কী। এই তো প্রথমে দেখতে আমরা আর একটা হচ্ছে, একটা বিশেষ গুরুত্ব রয়েছে, মানে হ্যালিওফাইট জিনিসটা একটু জানতে হবে। হ্যালিওফাইটস আর সিওফাইট, যে সমস্ত উদ্ভিদ ছায়ায় জন্মায়, ছায়া পছন্দ করে, তাদের বলে সিওফাইটস উদ্ভিদ, ঠিক আছে। আর হ্যালিওফাইটস উদ্ভিদ মানে হচ্ছে যারা সূর্যের আলো, প্রখর সূর্যের আলোয় জন্মাতে ভালোবাসে এবং সেইভাবেই তারা অভিযোজিত, তাদেরকে সেইভাবে বলতে হবে। আর কি শ্যালোফাইটস এবং সিওফাইটসের কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। যেমন হ্যালিওফাইটস, এটা যেমন তোমরা বুঝতেই পারছ সূর্যের আলোতে প্রচুর পরিমাণে পাচ্ছে হ্যালিওফাইটসের, এদের পাতাগুলো সবসময় জন্মে ছোটো হয়ে যায়, ঠিক আছে। তার কারণ হচ্ছে প্রচুর রোদ পাচ্ছে, পাতা বড় করবার এদের কোনো প্রয়োজন নেই, ছোটো ছোটো অনেক পাতা থাকে। যেমন তোমরা দেখবে হয়তো তেঁতুল গাছের পাতা, ওই জাতীয় ছোটো ছোটো পাতা থাকবে। পাতায় মোমের আস্তরণ বেশি থাকবে, তার কারণ হচ্ছে সূর্যের আলোতে যাতে বেশি আমাদের ই নষ্ট না হয়ে যায়, জল যাতে অতিরিক্ত বাষ্পমোচন হয়ে বেরিয়ে না যায়, ঠিক আছে। আর সিওফাইটসের ক্ষেত্রে পাতা খুব বড় থাকে, ক্লোরোফিলের ঘনত্ব খুব বেশি থাকে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটুখানি জানতে হবে সিওফাইটস আর হ্যালিওফাইটস জিনিসটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। তো এইগুলোর মধ্যে এই জিনিসটা পড়তে হবে। আর একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এলডিপি আর এসডিপি। এলডিপি মানে হচ্ছে লং ডে প্ল্যান, মানে যেখানে দীর্ঘ দিবস, মানে দিনের পরিমাণ যখন বেশি থাকে সেই সময় উদ্ভিদের বৃদ্ধিটা ভালো হয়। দিনের পরিমাণ বেশি থাকে কোন সময় বলো? গরমকালে অবশ্যই। আর রাতের দিনের পরিমাণ ছোট থাকে শীতকালে। তো দিনের পরিমাণ বেশি থাকে সেই সময় যে সমস্ত জিনিস চাষ করা হয়, যেমন মূলো, ভুট্টা, এই সমস্ত জিনিসের চাষ করা হয়। আর যেটা এসডিপি, সে এসডিপি মানে হচ্ছে শর্ট ডে প্ল্যান, মানে যেখানে দিনের পরিমাণ কম, অর্থাৎ শীতকালে, শীতকালে চাষ করা হয় কী বলো, নিজেরাই বলো, আলু, গাজর। তো এই সমস্ত এরা হচ্ছে এসডিপি প্রকৃতির গাছ, ঠিক আছে। তো এইগুলো একটু পড়তে হবে। এবারে তোমাদের এখানে আর একটা জিনিস পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাস্টিভেশন এবং হাইবারনেশন কাকে বলে। অ্যাস্টিভেশন মানে হচ্ছে গরম ঘুম। মনে রাখতে হবে মেরুপ্রদেশের মরু অঞ্চলে বা ডেজার্ট এরিয়াতে যে সমস্ত আর মানে এই যে রেপটাইলস টেপটাইলসগুলো থাকে, তারা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তাই জন্য ওরা দিনের অধিকাংশ সময় কিন্তু কোনো গর্ত বা পাথরের খাঁজ এই সমস্ত জায়গায় লুকিয়ে থাকে, কারণ অতিরিক্ত গরমকে তারা সহ্য করতে পারে না, মরে যাবে তারা। একেই বলা হয় গরম ঘুম। এমনও হয় যে রাত্রিবেলাও যদি অতিরিক্ত গরম পড়ে, প্রচণ্ড গরম পড়ে, তখন কিছু সময়ের জন্য তারা খাদ্য সংগ্রহ করতে গেলেও ম্যাক্সিমাম সময়টা তারা ওই পাথরের খাঁজের মধ্যে লুকিয়ে থাকে। আর দু নম্বর হাইবারনেশন মানে হচ্ছে শীত ঘুম। শীত ঘুম কথাটার অর্থ হচ্ছে এই যে দেখবে আমরা যে অনেক উভচর প্রাণী রয়েছে, যেমন ব্যাঙ বা সরীসৃপের মধ্যে সাপ, এরা নিজের টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে না। এটা আমাদের এখানেই দেখতে পাওয়া যায় যে সমস্ত দেখবে যে শীতকাল পড়লেই ব্যাং, তারপরে সাপ, এরা কোনো গর্তের মধ্যে আশ্রয় নেয়, গর্তের মধ্যে ঢুকে বসে থাকে, ঠিক আছে। তার কারণ এরা শীতকালে বাইরে বেরোয় না, একে বলে শীত ঘুম। এরা অনেক পরিমাণ খাবার শীতের আগেই খেয়ে নেয়,
খেয়ে নিয়ে তারা স্টোর করে রেখে দিতে পারে তাদের শরীরের মধ্যে, এবং সারা শীতকাল জুড়ে তারা সেই গর্ত থেকে বেরোবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাস্টিভেশন এবং হাইবারনেশন। তারপরে আর একটা জিনিস পড়তে হবে, স্টেনোহ্যালাইন এবং ইউরিহ্যালাইন, খুব গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস। স্টেনোহ্যালাইন মানে হচ্ছে, এটা জলের ক্ষেত্রে স্টেনোহ্যালাইন মানে হচ্ছে যে, মনে রাখবে যে আমাদের নদীর জল সবসময় মিষ্টি হয়, পুকুরের জল মিষ্টি, কিন্তু সমুদ্রের জল দেখবে নোনতা। তা সত্ত্বেও দেখবে সমুদ্রের জলে মাছ থাকে, আবার আমাদের পুকুর নদীতেও মাছ থাকে। একবার কোন মনে হয়েছে যে তাহলে সমুদ্রের মাছকে যদি আমি পুকুরে এনে ছাড়ি বাঁচবে, বা পুকুরের মাছকে যদি সমুদ্রে ছাড়ি বাঁচবে? না, বাঁচবে না, কারণ লবণের অতিরিক্ত তারতম্য হয়ে যাবে বলে তারা বাঁচবে না। ঠিক আছে, এখানে অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কেউ জল জল ফুলে বা কেউ জল চুপসে মরে যাবে। তো যাই হোক, স্টেনোহ্যালাইন মানে হচ্ছে যে, মনে করো রুই মাছের কে যদি ওই পুকুরের মধ্যে নুনের পরিমাণটা একটু বেড়ে যায়, তার সত্ত্বেও অল্প পরিমাণে, জাস্ট খুব সামান্য পরিমাণে লবণের বা সল্টের তারতম্য পার্থক্যগুলো সহ্য করতে পারে। ঠিক আছে, আর পুকুর বা নদী এতেও জানবে যে অনেক ধরনের লবণ, বিভিন্ন ধরনের জৈব অজৈব, অর্গ্যানিক ইনঅর্গ্যানিক বিভিন্ন সাবস্টেন্স বা বিভিন্ন সল্ট ঘুরে বেড়ায়। ঠিক আছে, থাকে, এটা যদি অনেক বেড়ে যায় তাহলে ওরা বাঁচতে পারবে না, অল্প জাস্ট একটু এদিক ওদিক ঘোরো হেরফের হলে ওরা বেঁচে যাবে। কিন্তু ইউরিহ্যালাইন মানে হচ্ছে যারা বেশ অনেকখানি এই রকম চেঞ্জেসগুলো সহ্য করতে পারে, যাদের মনে করো সমুদ্রেও থাকতে পারে নদীতেও থাকতে পারে, যেমন ইলিশ মাছ আমরা দেখেছি বা ইল মাছ, এরা নদী থেকে সমুদ্রে যায় ডিম পাড়তে, আর ইলিশ মাছ জানবে যে সমুদ্র থেকে নদীতে আসে ডিম পাড়তে, অর্থাৎ লবণের অত্যন্ত তারতম্য এরা সহ্য করতে পারে, বোঝা গেল? তো স্টেনোহ্যালাইন ইউরিহ্যালাইন এই বিষয়গুলো একটু পড়তে হবে। এবার এখানেই দেখো যে ইউরিথার্মাল স্টেনোথার্মাল মানে, ইউরি স্টেনো মানে আমরা একটু আগেই পড়লাম, স্টেনো মানে অল্প পারবে, অল্প তাপমাত্রা সহ্য করতে পারবে, আর ইউরি মানে হচ্ছে কি, মানে অনেকটা তাপমাত্রা সহ্য করতে পারবে। যেমন মনে করো আমরা, আমাদের এখানেই মনে করো 45 ডিগ্রি গরম পড়ে আর 10 ডিগ্রি ঠান্ডা পড়ে, এই যে টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশান এটা আমরা সহ্য করতে পারি, তাই জন্য আমরা হচ্ছি ইউরিথার্মাল। আর স্টেনোথার্মাল মানে হচ্ছে যারা এই টেম্পারেচারটা সহ্য করতে পারবে না, যারা এই এত টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশানটা সহ্য করতে পারবে না। যেমন মনে করো পেঙ্গুইনকে যদি আমরা এখানে এনে ফেলি, ওরা বাঁচতে পারবে না, বা মনে করো মেরু ভাল্লুককে এখানে এনে ফেলি, এরা বাঁচতে পারবে না, বা ব্যাং সাপ, এরাও কিন্তু অতিরিক্ত তাপমাত্রা টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশান এরা সহ্য করতে পারে না। ঠিক আছে, তো এই প্রথম অংশটা এইভাবে আমাদের পড়তে হবে। তারপরে আমাদের চলে যাব পপুলেশনের মধ্যে। তো পপুলেশন কাকে বলে? পপুলেশন বিষয়টা মানে হচ্ছে, দেখো যেভাবে আমি ডেফিনেশনটা বলছি সেইভাবে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পপুলেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট প্রজাতির, একটা নির্দিষ্ট টাইমে সেই প্রজাতিটার যে সংখ্যা তাকেই বলা হয় সেই প্রজাতির পপুলেশন। এর উদাহরণস্বরূপ আমরা বলছি কোনো নির্দিষ্ট স্থানে, আমি প্রথম বলেছি ধরলাম রিজরায়, 2 নম্বর বলেছি নির্দিষ্ট প্রজাতি, ধরলাম কুকুর, কুকুরের 3 নম্বর একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে রাত্রি বা সন্ধে বা সকাল একটা নির্দিষ্ট টাইমে, এই 3টে জিনিসকে কনস্ট্যান্ট করে তাহলে আমরা কুকুরের নাম্বারটা বলবো। ধরা গেল রিজরায় কুকুরের সংখ্যা 14/10/2020 বিকাল 5টার সময় 2000টা। এবার এতগুলো জিনিসকে বলতে হচ্ছে, তার কারণ কী? মনে করো এখান থেকে যদি আমি রিজরা বাদ দিয়ে দিই, কোথাকার কুকুর, কত কুকুর, পপুলেশন সম্পর্কে আর ধারণা পাওয়া যাবে না। কুকুরটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কার পপুলেশন জিজ্ঞেস করছি সেটা বলা যাবে না। 3 নম্বর টাইম, টাইমটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে মনে করো এই সময়ের মধ্যে যদি কোনো কুকুর মারা যায়, বা যদি কোনো নতুন কুকুরের জন্ম হয়, বা নতুন 10টা কুকুর কন্যাগর থেকে রিজরায় চলে এলো, বা 10টা কুকুর রিজরা থেকে শ্রীরামপুরে চলে গেল, এই কারণের জন্য কিন্তু পপুলেশনটার হেরফের হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পপুলেশনের নাম্বার সংখ্যা বাড়ানোর জন্য, যেমন প্রজাতিকে একটা নির্দিষ্ট প্রজাতি অর্থাৎ কুকুর বিড়াল ছাগল যাই হোক না কেন তাকে কনস্ট্যান্ট থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকতে হবে জায়গাকে, আর সেই সঙ্গে সঙ্গে টাইমের হেরফের হলে আর কী কী জিনিসের সমস্যা, কোন কোন জিনিস এই পপুলেশনকে এফেক্ট করে সেটা আমরা দেখব। প্রথমেই দেখব জন্মহার, আমরা বললাম কুকুর জন্মাচ্ছে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট হারে জন্মাচ্ছে, সেইটাকে আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ জন্ম সংখ্যা যদি আমরা বলি, তাহলে আজকে মনে করো 5টা জন্মেছে, কাল কিছু হয়নি, পরশু কিছু হয়নি, তরশু কিছু হয়নি, আবার সামনের সপ্তাহে গিয়ে আবার 10টা জন্মাচ্ছে। মনে করো সারা মাসের মধ্যে রিজরায় কুকুর জন্মালো 300টা, তাহলে গড়ে কটা জন্মালো? 300/30, তাহলে কটা বেরিয়ে যাচ্ছে? 10টা। তাহলে হার কত? 10টা, জন্মহার হচ্ছে 10।
বা পার ডে 10টা করে জন্মেছে। আর মৃত্যুহার যদি এইভাবে ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব, অর্থাৎ মৃত্যুহার এবং জন্মহার পপুলেশনের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ দুটো কি ফ্যাক্টর, দুটো কি ফ্যাক্টর। এবার দেখো পাশে রয়েছে অভিবাসন এবং প্রবাসন। অভিবাসনের পাশে দেখো একটা প্লাস চিহ্ন রয়েছে আর প্রবাসনের পাশে একটা নেগেটিভ চিহ্ন রয়েছে। অভিবাসন কথাটার অর্থ হচ্ছে কি, ইমিগ্রেশন, ঠিক আছে। ইমিগ্রেশন মানে ইমিগ্রেট করা, মানে হচ্ছে যোগ হওয়া, মানে হচ্ছে 10টা কুকুর কন্যগর থেকে রিজরা এলো। তার মানে যদি 10টা কুকুর রিজরায় আসে তাহলে কুকুরের সংখ্যা 2000 থেকে বেঁধে 2010টা হয়ে যাবে। আবার ধরা গেল মানে এই প্রবাসনে বা এমিগ্রেশনে ই দিয়ে শুরু হয় এটা, এমিগ্রেশনে শ্রীরামপুরে 20টা কুকুর চলে গেল, তাহলে কুকুরের সংখ্যা হয়ে গেল কথা 1990টা। তবে কুকুরের সংখ্যা কিন্তু এই প্রবাসন এবং অভিবাসন, ইমিগ্রেশন এবং ইমিগ্রেশনেও এফেক্ট করে। তো পপুলেশনের আকার এই চারটে কি ফ্যাক্টর কি করে কন্ট্রোল করতে পারে সেটা তোমাদের একটু জানতে হবে, ব্যাপারটা বুঝে গেলে তাহলে পপুলেশন। এবার মনে রাখবে এই পপুলেশনের পরেই আসছে হচ্ছে কমিউনিটি, মানে কমিউনিটি লেভেল, মানে হচ্ছে অনেকগুলো প্রজাতি নিয়ে যেমন তৈরি হয় একটা পপুলেশন, তেমনি অনেকগুলো পপুলেশন নিয়ে তৈরি হয় একটা কমিউনিটি, তাদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ। তোমাদের পাড়ায় নিশ্চয়ই কুকুর থাকে না, কুকুরের সাথে বিড়াল, ছাগল, ভেড়া, গরু, বেজি, ভাম বিভিন্ন প্রজাতি থাকে। অর্থাৎ এই এতগুলো প্রজাতির মধ্যে যে ইন্টার রিলেশনশিপ, কে কার খাবার ছিনিয়ে নিচ্ছে, কে কাকে ধরে খাচ্ছে, কে কার ওপর বসবাস করছে, এই যে ইন্টার রিলেশনশিপটা, এইটা কমিউনিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো এই যে একে অপরের সাথে সম্পর্ক, এই সম্পর্কের ওপর বিক্রিয়া করে ভিত্তি করে এখানে কতগুলো আন্তঃক্রিয়া সম্পর্কে, ইন্টার রিলেশনশিপ সম্পর্কে বলেছে। প্রথমে কম্পিটিশন। কম্পিটিশন তোমাদের দেখবে যে দু ধরনের কম্পিটিশন হয়, ইন্টার স্পিসিস কম্পিটিশন এবং ইন্টার স্পিসিস কম্পিটিশন। ইন্টার স্পিসিস কম্পিটিশন মানে নিজেদের মধ্যে কম্পিটিশন। মনে করো তোমাদের পাড়ায় কুকুর আছে 6টা, খাবার রয়েছে 3টে কুকুরের মতন, তাহলে 6টা কুকুর নিজেদের মধ্যে মারামারি করবে, অর্থাৎ নিজেদের মধ্যে মারামারি করে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টার স্পিসিস কম্পিটিশন। আর ইন্টার স্পিসিস কম্পিটিশন মানে হচ্ছে অন্য প্রজাতি, অর্থাৎ কুকুর এবং পাড়ার হুলো বেড়াল তার মধ্যে কম্পিটিশন, বা বেজি তার মধ্যে কম্পিটিশন, তারা খাবার জন্য যে মারামারি করবে সেটা হচ্ছে ইন্টার স্পিসিস কম্পিটিশন। তারপরে তোমরা দেখবে খাদ্য খাদক সম্পর্ক, অবশ্যই তোমাদের পাড়ায় দেখবে বেড়ালও রয়েছে, ছুঁচোও রয়েছে, অর্থাৎ ছুঁচোকে বেড়াল মেরে খাবে। তো এইটা হচ্ছে এক, এটা দুটো দেখো প্রজাতি, এই দুটো প্রজাতির মধ্যে সম্পর্ক কি, খাদ্য খাদক সম্পর্ক, প্রে প্রিডেটার সম্পর্ক, ঠিক আছে। প্রে প্রিডেটার সম্পর্ক, প্রে হচ্ছে কে তোমাদের ইঁদুর, আর প্রিডেটার হচ্ছে কে তোমাদের বেড়ালটা, ঠিক আছে। যেমন সুন্দরবনের বাঘ এবং হরিণের মধ্যে যে আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশন, সেটা হচ্ছে প্রিডেশন বা খাদ্য খাদক সম্পর্ক। তারপরে দেখবো প্যারাসাইটিজম, এখানে আমরা জানবো হচ্ছে প্যারাসাইট মানে হচ্ছে যে যারা অন্যের ওপর জীবনযাপন করে থাকে, অন্যের ওপর বেঁচে থাকে, অন্যের ওপর ডিপেন্ড করে থাকে। যেমন আমাদের পেটের মধ্যে টিনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি রয়েছে, অ্যাসকারিস রয়েছে, তারা কি করবে, তারা আমাদের ক্ষতি করবে, তারা আমাদের মধ্যে থেকে খাদ্য গ্রহণ করবে, তারা আমাদের মধ্যে শেল্টারও করবে কিন্তু ক্ষতিও করবে। প্যারাসাইটিজমের সঙ্গে কমিউনিশালিজম বা অন্যান্য সম্পর্কের এটাই মূল পার্থক্য, যে এরা থাকবে এবং ক্ষতি করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যারাসাইটিজম। এই প্যারাসাইটিজম দুভাগে ভাগ করা যায়, একটো প্যারাসাইট এবং এন্ডো প্যারাসাইট। একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। একটো প্যারাসাইট মানে যারা বাইরে আমাদের থেকে ক্ষতি সাধন করছে এবং আমাদের মধ্যে থাকছে, তারা হচ্ছে একটো প্যারাসাইট, যেমন উকুন। আর তার সঙ্গে সঙ্গে এন্ডো প্যারাসাইট হচ্ছে যেগুলো আমাদের শরীরের ভেতরে থাকছে, অর্থাৎ ফিতা কৃমি, যকৃত কৃমি, যেমন বলবো আমরা টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, এইগুলো হচ্ছে এন্ডো প্যারাসাইট, বোঝা গেল তাহলে। তারপরে আমরা যেটার মধ্যে যাব সেখানে দেখো রয়েছে কোঅপারেশন, সহযোগিতা। এই সহযোগিতার মধ্যে মানে বোঝা যাচ্ছে দুটো জীব কিন্তু এখানে থাকবে। এই সহযোগিতার মধ্যে প্রথমে দেখো কমিউনিশালিজম রয়েছে, মিউচুয়ালিজম রয়েছে। এই মিউচুয়ালিজম, কমিউনিশালিজম, এই দুটোই মূলত হচ্ছে আমাদের সিম্বায়োসিস প্রক্রিয়ার দুটো উদাহরণ। কমিউনিশালিজম মানে হচ্ছে যেখানে দুটো প্রজাতি একসঙ্গে থাকবে, একটা প্রজাতির ওপর কোনোভাবে নির্ভর করবে না, কিন্তু আরেকটি প্রজাতি অন্য প্রজাতির ওপর নির্ভর করবে কিন্তু তাকে কোনো ক্ষতি করবে না। এইটাই হচ্ছে কমিউনিশালিজমের সঙ্গে প্যারাসাইটিজমের প্রধান পার্থক্য। প্যারাসাইটিজমে ক্ষতি করবে কিন্তু কমিউনিশালিজমে কোনো ক্ষতি করবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার অর্কিড যেমন দেখো বা অন্য গাছের ওপর থাকে, বেঁচে থাকে, সব নিজের মতো নিজে খাবার দাবার জোগাড় করে সব করে, কিন্তু যে গাছের ওপর থাকে সে গাছের কোনো ক্ষতি করে না,
ঠিক আছে। দু নম্বর হচ্ছে মিউচুয়ালিজম, এক্ষেত্রে দেখবো সিম্বায়োসিস যেমন করেছিলাম আমরা, মিউচুয়ালিজমটা ঠিক তেমনি দুটো প্রজাতি একসঙ্গে থাকবে, একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকবে, একজন আলাদা করে বাঁচতে পারবে না। যেমন লাইকেন অর্থাৎ শ্যাওলা বা অ্যালগি এবং ফাঙ্গি, শৈবাল এবং ছত্রাক একে অপরের সঙ্গে থাকবে, একজন খাদ্য তৈরি করবে, একজন তাকে শেল্টার দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে মিউচুয়ালিজম। এই দুটোর মধ্যে দুটো জিনিসকে একটু আমাদের জানার দরকার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে সহযোগিতার মধ্যে আরও দুটো রয়েছে, বাধ্যতামূলক সহবস্থান, মানে একদম থাকতেই হবে না হলে মুশকিল আছে। যেমন লাইকেনের ক্ষেত্রে, লাইকেনও হচ্ছে এক ধরনের বাধ্যতামূলক সহবস্থান। আর তার সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস পড়বো, যেমন ট্রাইকোনিম্ফা বলে এক ধরনের প্রোটোজোয়া রয়েছে। সেই প্রোটোজোয়াটা থাকে কোথায় জানো? সেই প্রোটোজোয়াটা থাকে যে যে উইপোকা হয়, সেই উইপোকার উইপোকার অন্ত্রে থাকে, পেটের মধ্যে থাকে। কারণ উইপোকা জানবে কী খায়, কাঠ খায়। কাঠ হচ্ছে কি? সেলুলোস। এই সেলুলোসকে পরিপাক করতে কিন্তু এই ট্রাইকোনিম্ফাই সাহায্য করবে, নচেত তাই সেলুলোস পরিপাক হবে না। অর্থাৎ ট্রাইকোনিম্ফা না থাকলে উইপোকাও মরে যাবে, মনে থাকবে। সেকেন্ড হচ্ছে স্বেচ্ছাগত অবস্থান, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। এটা অনেকটা কার মতন? এটা অনেকটা হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজমকে এক কথায় স্বেচ্ছাগত সহবস্থান বলা যেতে পারে। যেমন চোষক মাছ যেমন হাঙরের তলায় থাকে, এগুলো থাকতেও পারে। চোষক মাছ আবার বেরিয়ে চলে গিয়ে অন্য কারোর সাথে যুক্ত হতে পারে। হারমিট ক্র্যাবের ওপর যেমন সি অ্যানিমন থাকে, সাগর কুসুম থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে স্বেচ্ছাগত, মানে থাকতেও পারে নাও পারে, কোনো অসুবিধাজনক ব্যাপার নেই। তো এই যে কমিউনিটি স্তরের যে ইন্টার রিলেশনশিপ, খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তোমাদের ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। এই ছোটো ছোটো জিনিসগুলোকে মনে রাখবে, যেমন প্যারাসাইটিজমের সাথে কমেন্সালিজমের পার্থক্য, কমেন্সালিজম আর বাধ্যতামূলক সহবস্থান, বা কমেন্সালিজম মিউচুয়ালিজম বাধ্যতামূলক বা স্বইচ্ছাগত সহবস্থান বা কমেন্সালিজম, এই যে বিষয়গুলো, এগুলো দেখো ইন্টাররিলেটেড একজনে একজনের সঙ্গে। তো এগুলো একটু মনে রাখবে। এবার দেখো আর একটা জিনিস একটুখানি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মানে হচ্ছে মানে এই যে বাস্তুতন্ত্র, ট্রান্সলে কিন্তু এই ইকোলজি কথাটা, ইকোলজি কথাটা প্রথম প্রবর্তন করেন ট্রান্সলেট বিজ্ঞানী এসি ট্রান্সলেট। তো এর মধ্যে দেখো কী কী রয়েছে বাস্তুতন্ত্রের শর্তাবলীর মধ্যে, জীবজ অজীবজ। অজীবজর মধ্যে কী কী? অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো কী কী? আলো, তাপ, জল, বায়ুমণ্ডল, ভূপ্রকৃতি, এগুলো হচ্ছে সব অ্যাবায়োটিক ফ্যাক্টর। আর বায়োটিক ফ্যাক্টর কী? সবজি প্রডিউসার আর পরভোজী বা কনজিউমার। এই কনজিউমারের মধ্যে ভাগ কী? খাদক, বিয়োজক এবং রূপান্তরক। খাদক মানে হচ্ছে কনজিউমার, বিয়োজক মানে হচ্ছে ডিকম্পোজার, রূপান্তরক মানে হচ্ছে ট্রান্সফর্মার, যারা ট্রান্সফর্ম করছে। তো এই জিনিসগুলো কী কী সেটাই আজকে একটু দেখবো। সবজি মানে যারা খাবার, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এটা আমরা জানি। খাদকের মধ্যে ভাগ আছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ খাদক। ধরলাম প্রথম শ্রেণীর খাদককে, অর্থাৎ গাছপালাকে কে খায়? ধরলাম আমাদের ঘাস ফড়িং খায়। দ্বিতীয় শ্রেণীর খাদককে, ঘাস ফড়িংকে কে খায়? ব্যাং খায়। আবার হায়েস্ট খাদক হচ্ছে কে? সাপ। ধরলাম সাপ, তাহলে সাপকে কে খায়? সাপ কাকে খাচ্ছে? ব্যাংকে খাচ্ছে। বিয়োজক কি? এই এরা যখন সবাই মরে যাবে তখন এগুলোকে পচাতে হবে, এগুলোকে আবার মাটি করে দিতে হবে, অর্থাৎ মাটি প্রকৃতির জিনিস, প্রকৃতিকে আবার ফিরিয়ে দিতে হবে। সেই কাজটা করে বিয়োজক। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন ধরনের লার্ভা রয়েছে, তারা কিন্তু এই বিয়োজকের কাজটা করে। তার সঙ্গে রূপান্তরক, এখানেও কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা কমপ্লেক্স খাবারগুলোকে একদম সিম্পল করে আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। তো এই যে বিষয়টা, বাস্তুতন্ত্রের বিভিন্ন শর্তগুলো, যেমন মনে করো আলো, তাপমাত্রা, জল, এই জিনিসগুলো কিন্তু এইখানে আজকে একটু তোমরা পড়বে, ঠিক আছে। বাস্তুতন্ত্রের উৎপাদক শ্রেণী কারা, বিয়োজক, এগুলো তোমরা হয়তো কিছু কিছু জানো, তার সত্ত্বেও এইগুলো তোমরা পড়বে। বিয়োজক কাকে বলে, রূপান্তরক কাকে বলে, তো এইগুলো তোমাদের আজকে একটু পড়তে হবে। তো এত দূর অবধি আজকের জন্য শেষ হলো।